ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় সিরাজগঞ্জে ১৯ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন জানান, যমুনা নদীর বিভিন্ন অংশে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৯ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় মাছ এবং ৫০,০০০ মিটার জাল। পরে আটককৃতদের ৩০ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পুড়িয়ে দেয়া হয় জাল।